নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আমি এখন পানা ভাঙ্গার দাম গরুর নিগে। তো আমার ভাইয়ে এখানে পানা রাখছিল, পানাগুলো বড় বড় হয়েছে, ওই পানাগুলো আজকে আই না গরুর খাওয়াম। তো পানা কি বুঝেন কিনা জানি না, পানা আমার কচুরি পানা কয়, আমাকে তো সে যে বর্ষাকালে তোর পানা হয় ওই পানা ভাঙ্গাম। তো এখন সকাল 9টা বাজে, তো এখন আমি যাচ্ছি। বন্ধুরা, তো আজকে সকালে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে নৌকায় জল উঠছে, জল ফালি বেঁধছি, জলটা ফালি নিয়ে আমার পানা ভাঙবানি যায়। তো এখন বর্ষাকাল শেষ হয়নি আমার, ওখানে এখনো কিছু কিছু জল আছে, নৌকা দিয়ে চলাচল করার লাগে। বন্ধুরা, আমার নৌকার জল ফাঁসা শেষ, আমি এখন যাচ্ছি গন্তব্যস্থলে, যেখানে পানা আছে সেখানে নিয়ে যাচ্ছি আপনাদের। বন্ধুরা, বর্ষাকালে প্রকৃতির রূপ খুব সুন্দর থাকে, জলে পরিপূর্ণ থাকে, খুব সুন্দর দেখা যায়। আর বর্ষা শেষ হয়ে গেলে মরা মারা লাগে সবকিছুই। এখন তো বর্ষা শেষ, কারণ জল এরকম নেই, এত সৌন্দর্য দেখা যাবে না। আবার যখন সরিষা লাগাবো জমিতে, তখন প্রকৃতি সুন্দর হয়ে উঠবো। এইলে প্রকৃতির নীলে খেলা একবার হয়, রোগ একবার হয় সতেজ, এইলে কাহিনী প্রকৃতি। বন্ধুরা, এই যে পানা, এই যে এখানে পানা, এই আমার পিসাতে ভাই আছে, এই পিসাতে ভাই পানা রাখছিল, খাইয়া হারা আর না পরে আমার কইছে তুই কটে নিয়ে আইয়া। এই যে না কটা আইসি নে পানা ভাঙবা নিয়ে, পানা গুলা ভাঙতেছি, দেখেন এই বড় বড় পানা, দেখেন কি বড় বড় পানা।
বন্ধুরা, মোটামুটি পানা ভাঙ্গা শেষ। দুই দিন খাইয়া পারমু, এখন বাড়ি যাম গা, পানাটি বাড়তে উঠাই তৈব। খুব রোদ উঠছে আকাশে, জয় মা স্থির।
বন্ধুরা পানা বাসা শেষ অন কাঠামো কেড়ে দিলে গরু খাইতে সুবিধা হয় আর বড় বড় তো খায় ই করার পানা সুবিধা করার পানা পানা গো না কেটে দিলে খাওয়ার সুবিধা হবে গরু আমার পানা কাটা শেষ হয়েছে আর গরুর কটা সারে দিয়ে গরু বেঁধে পেলাম বন্ধুরা তো কি বলে পারে মানে দুদিন পর পরে আর কি মানে শেউলি পরে একদিন পরিষ্কার না করলে তারপরে দিন শেউলা পরে যায় পরিষ্কার করার লাগে মনে করেন দুদিন পর পর পরিষ্কার করার লাগে তো আমরা পরিষ্কার করে দেখাই না আপনাদের তো বালি দিয়ে আর যে ওষুধের খাপ আছে না ওষুধের খাপ দিয়ে এই দেখে দেখ এই ওষুধের খাপ এখানে দেখ গোঠা দিলে সুন্দর হয় আর পরিষ্কার হয়ে যায় তো এখানে দাঁড়া গোঠা দেবো কেবল পাতা পুষ্কার রাখবো পুষ্কার রাখলে সেটা ফিসলার কমবো তো বন্ধুরা এখন আমরা কি বলে তার গোসা মাথা করে খুশি করলাম তো কোথায় মা চান টান করবো আমরা চান করবো তো গরু ডে অনেক সারে দিয়ে বেঁধে চান টান কইরে তারপরে পূজার মায় রান্না করবো তো পূজার মায় কি রান্না করে সাথে থাকেন দেখেন
বন্ধুরা, আমি আজকে রান্না করব কাওড়ার ডাল, মুগের ডাল আর মাসকলাইয়ের ডাল একসাথে করে, এটা আমরা বলি কাওড়ার ডাল। হন আপনারা কি বলেন তা জানি না। তো আমরা আজকে কাওড়ার ডাল আর শাক ভাজি রান্না করে খাবো। তো কাওড়ার ডালের জন্য যে আমি জলটা দিয়ে দিই, যে মুগ ডাল নিছি, মুগ ডাল গুলো আমি আগে গ্যাসে একটু ভাজি করে নিছি, একটু মানে ভাজি করে নেওয়া লাগে বলে তো আমি নিছি। আর এই যে মাসকলাইয়ের ডাল নিছি, দুইটা ডাল একটু জলটা একটু গরম হইব, তারপর আমি দুইটা ডাল দিয়ে দিব। তো কাঁচামরিচ আর আদা এগুলা নিয়ে আমি ফাটিয়ে নিই, দুইয়া কাঁচামরিচ আর আদা মশলাগুলো আমি ধুয়ে নিছি, তারপরে দিয়ে দিলাম। জলটা একটু কমে কমে রাখো, মু আস্তে আস্তে ফুটবো ডালটা, আর জল দিয়ে দিব রসা দিয়ে, কমে রাখি একটু ফুলে গিয়ে একটু ফালিয়ে দিই। ডাল হইতে একটু সময় লাগে, ডালটা যত জাল হয় তত উলে স্বাদ লাগে। জালো আস্তে আস্তে, তো পূজা শাক আনছে তো অনেক বড় বড় করে আনছি, আমি একটু কেটে নিই ছোট করে, ছোট ছোট করে আনলে না কাটলে হইতো। কি আস ঘুমাইছে, এক দণ্ড উঠে পড়ছে। হ্যাঁ এই জামি, তুমি আসো, এই জায়গায় আসো তুমি। আসো, কারেন্ট গেছে কেনা? না না ইসা নাই, বাসি বাঁচবো আমার টানবো নি। এই যাহি আমি, এফএনসি তুমি থেকে উঠছো বাবা, তুমি কান থেকে উঠছো, তুমি থেকে আনবার যাই নাই তো তাইতে রাগ উঠছি, ডালে আমি এখন লবণ দিয়ে দিই, যে লবণ দিলাম মুজ দেও, তাও জানি দিব বাবা একটু পরি।
ডাল সিদ্ধ হয়েছে? হ্যাঁ ডাল সিদ্ধ হয়ে গেছে। পরে কথা নিয়ে রেখে তুমি ডালে কাটা নিয়ে আসো গেল, তুমি দেখেছি না নাকি? তো যে ডাল ফুটে গেছে, লবণ দিয়ে দিছি, এখন কাঁচামরিচও দিয়ে দি। তুমি দেখো কি নিয়ে আসে দে, কও কয়টার নাম কি? কাটা কাটা ডালে কাটা ডালে কাটা যে নিয়ে আসি, কাটা কাটা ডালে কাটা। আর দাদা দুসাইছে নি হম? তো যে ডালে হলুদ দিয়ে দিলাম, আর কিছু লাগবো না, খালি আদা দেয় পরম দিব। ডাল রান্তে সহজই কিন্তু সময় লাগে। ডালটা কি গলে গেছে? হ্যাঁ বাবা কি আপু দিছ? আমি দিছি। রোদ তো লাগে না, রোদ ফুরান দিব, তেল দিলাম। তেজপাতা আর জিরা আর মৌরি তুই আদা দিলাম। জাল পাড়তে পারতে অনেক সময় ডাল রান্না করতে লাগে, সময় নামিয়ে নিলাম। ডাল রান্না হয়ে গেছে, আমি এখন শাকটা ভাজি করব, তারপর সবাই মিলে একসাথে খাবো। শাকের জন্য শুকনো মস্ক একটা উঠে নিলাম। তেল দিয়ে দিই, মুসে সাইতে একদম হয়ে গেছে, নামিয়ে দিয়ে গেল। Thank you.
তো বন্ধুরা, এখন আমরা দুপুরের খাবার খাচ্ছি। তো আজকে দাদার মায়ের রান্না করছে সেঞ্জি শাক আর হচ্ছে মুগের ডাল দিয়ে আর লোক মাসকলোর ডাল দিয়ে কাওড়ার ডাল করে, এই দুইটা ডাল মিক্সার করে একখান করে কাওড়ার ডাল। এগুলো আজকে আমাদের আয়োজন, আজকে বৃহস্পতিবার আছে, এই জন্য আমরা আমার সপ্তাহে দুই দিন নিরামিষ খাই, বৃহস্পতিবার আর রবিবারে। নিরামিষ তো না আর কি, যেটুকু চেষ্টা করার করি খাওয়ার। তো বন্ধুরা, আমরা আসলে একচুয়ালি জালটা বেশি খাই, আমাকে জাল না খেলে আবার ভালো লাগে না, অভ্যাসে গেছে গা। আগে পূর্বপুরুষরা জাল খাইতো, ওই সূত্র হিসেবে আমরা জাল খাই। তারপর রোদ্রে মাঠে গাড়ে কাজ করতে হয় আমাদের সব সময়, তার জন্য মরিচটা খাইতে হয়। ডাল দি বাবা, তোমার ডাল দি কথা, তোমার ডাল দিব এই আর দেন না, এই আর দে, এই যে তোমার বন্ধুরা, ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্ত, আগামী ভিডিওতে আবার দেখা হবে, সে পর্যন্ত আপনাদের সুস্থ সুন্দর কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি।